একইভাবে ছেলে অলিমা করলে সে অলিমা অনুষ্ঠানে উপহার নেওয়ার একটা ব্যবস্থা থাকে কি থাকে না? এই উপহার নেওয়া একটা চাঁদাবাজি। এই উপহার নেওয়া কি? আমি বলছি না সবই সর্বাঙ্গে ব্যথা ঔষধ দেব কোথা। বিবাহ সংক্রান্ত সব কাজগুলোই বেশিরভাগ কাজগুলো উল্টা পাল্টা। আপনারা যারা বিবাহ করছেন উপহার নেন নাই, এরকম কে কে আছেন হাত তোলেন? আপনার বিয়ের অনুষ্ঠানে দাওয়াতের অনুষ্ঠানে উপহার নেন নাই কারোর কাছ থেকে? এত কম হাত কি সব ফকির মিস্ত্রি নাকি আপনাদের এলাকায়? কিরে ভাই, নাকি সবাই মাসালা বুঝে উপহার নেন নাই? ভাই, বিয়ের অনুষ্ঠানে উপহার নেওয়া এটা অঘোষিত চাঁদাবাজি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াহিল্লু মালি ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসি, সহিহ মুসলিম হাদিস। কোন মুসলিমের মাল আপনার জন্য জায়েজ হবে না তার মনের সন্তুষ্টি ছাড়া। ভাই, বিয়ের অনুষ্ঠানে দাওয়াত পাওয়া আমাদের দেশে একটা জুলুম, ঠিক না? ঠিক, বিয়ের দাওয়াত পাইলে মানুষ অনেক মনে কষ্ট পায়। কারণ কি? খাবো 50 টাকা, 100 টাকা দিতে হবে, 500, 1000 টাকা। আজকে আবার লেখে, মানে চালাকি করার সুযোগ নেই যে দিয়ে চলে গেলাম, লেখে আজকে। এটা নিকৃষ্ট চাঁদাবাজি, লজ্জা থাকা উচিত। বিবাহ একটি সুন্নত, এখানে কোনো উপঢৌ করার নামে চাঁদাবাজি করার কোনো সুযোগ শরীয়তে নাই। বিবাহ করবেন এভাবে, বিবাহ অনুষ্ঠান করবেন এভাবে, বলে দিবেন যে কোনো উপহার নেওয়া হবে না। কেউ যদি দিতে চান, মহব্বত করে সহযোগিতা করতে চান, আগে পরে বহুত রাস্তা আছে, কিন্তু বিবাহ অনুষ্ঠানে দিতে হবে, লিখতে হবে, রাখতে হবে, হ্যাঁ কে কি দিল এটা আবার খুলে দেখা হবে, পর্যালোচনা করা হবে, এসবগুলো ভুল এবং খারাপ প্রবণতা। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন।